December 2023 বিকেলের দিকে গ্রামের বাড়িতে এসেছে, যেহেতু ডিসেম্বর মাস তাই সকলে একসাথে বাড়িতে বেড়াতে চলে এসেছি। এসে দেখি ফুফু বাড়িতে ছিল আর আমাদের সকলের জন্য শীতের পিঠার আয়োজন করছিল। তখন ঘড়িতে সময় ছিল 6:49। শীতের পিঠা বানানোর আয়োজনটা সন্ধ্যার দিকে করা হয়েছিল। পিঠাগুলো আন্টি বানাচ্ছিল, কিন্তু আন্টি নামাজে যাওয়ার কারণে আমি আর বৌমার চেষ্টা করছিলাম, কিন্তু আন্টির মতো আর করতেই পারছিলাম না। আমাদের পিঠা যেহেতু হচ্ছিল না, তাই আন্টি নামাজ পড়ে আবার পিঠা বানাতে বসে যাই, আর সাথে আমরা একসাথে বসে গল্প করতে করতে পিঠা খাচ্ছিলাম। অন্যদিকে আমার ছোট বোন অর্পিতা বলছিল সে পিঠা বানাবে, তার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নেই। যেহেতু আমরা পিঠা বানাতে পারছিলাম না আন্টির মতো, তাই সে এখানে বসে পিঠা বানাচ্ছে আর একটা ভাপ নিচ্ছে। ও নাকি খুব ভালো পিঠা বানাতে পারে, তো আমরা সবাই দেখছিলাম আর ওকে চেঁচাচ্ছিলাম। আজকের এই ব্লগটি কে কোন জায়গা থেকে দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জানি না কে কে এখন পর্যন্ত আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন। যারা করছেন তারা একটি লাইক দিয়ে দেবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। এই শীতে কে কি পিঠা খেয়েছেন বা কে কি পিঠা খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে, এই তো সবগুলো পিঠা বানানো কমপ্লিট। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে ওরকম মজা লেগেছিল। যখন আমি এই ভিডিওগুলো এডিট করছিলাম তখন তো আমার জিভে পানি এসে পড়েছিল এই পিঠাগুলো দেখেই। এটা হচ্ছে পরদিন সকালে গ্রামের ভিউ। মাশাআল্লাহ গ্রামের ভিউ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সকালে রুম থেকে উঠে চাচুকে নিয়ে ডাক্তারি লেগেছিল, এই বলে আমার বাবা ও বলে তার বাবা, এই নিয়ে একটু ঝামেলা হচ্ছিল ছাদের মাঝে আর কাজিনদের মাঝে। কিছুক্ষণ পর চাচু বাইরে থেকে খাবার নিয়ে আসলো আমাদের জন্য আর সবাইকে খাবার দিচ্ছিল। সকালে রোদ পোহাতে পোহাতে নাস্তা করার মাধ্যমে আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার সাথে আমার ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।